সবসময় নিন্দা করে না আপনারা একমাত্র আমার বুড়ি নিন্দা করলেন তাই না তাই বুঝি আরে আরে হাই হাই আপনারা এটা কি করলেন আমার বুড়ি সব ফলে দিলেন আপনারা কিন্তু এই কাজটা মোটেও ঠিক করেন নাই যা করেছি বেশ করেছি এটাই তুই পাপ করছিলি ঠিক আছে চল চল কি সে হাই হাই পুরি গুলো কিভাবে বললো সামনের যে জায়গাটা দেখছিস এই জায়গাটা আমরা কিনতে এসেছি আচ্ছা জায়গাটার দাম কত হবে কত আর হবে মিনিমাম তাও 4 থেকে 5 কোটি টাকা এই পুরি পুরি ডাল পুরি কে নেবেন আরে বেলি তাড়াতাড়ি ডাক না আমার গলার মনে হয় সাউন্ড কমে গেছে তুই ডাক না ঠিক আছে এই পুরি পুরি ডাল পুরি আছে গরম গরম নিজের হাতে বানানো কেউ কি নেবেন না আসেন আসেন তাড়াতাড়ি আসেন আমার হাতের ডাল পুরি খাইতে চাইলে তাড়াতাড়ি চইলা আসেন কিসে আপু আমি নেলে বাড়িতে জায়গা আমার নাস্তার ভাল লাগতেছে না বুঝছি কাজে ফাঁকি দেওয়া তাই না ঠিক আছে বাড়িতে যাবি যেহেতু যা কিন্তু সুন্দর মতো রান্না করে রাখবি আমি জানি যা খাইতে পারি ঠিক আছে রান্না করে রাখুন কেমন তুমি আমার পা ব্যথা করতেছি তো এই কারণে যাইতে চাইতেছি আচ্ছা জায়গা পেলে আচ্ছা একবারে কামে ফাঁকি বাস কই আমার সাথে যাই একটু ডালপুরি গুলা পিকনিক করবো একে একে কি সঙ্গী সারা ভালো লাগে দূর ডালপুরি ডালপুরি পুরি কে নিবেন পুরি এই যে পুরি এটি কবের পুরি কেন আজকের পুরি আজকে সকালেই ভাবছি আচ্ছা কি কি দিয়ে বানাইছ আলু দিয়ে না ডাল দিয়ে না ডিম দিয়ে ডাল পুরি ডাল পুরি হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো লাগে টেস্ট করি খাইয়া দেখি আরে স্যার আস্তে আস্তে খান গলাই ঠিক মতো এনে কিন্তু পানির কোনো ব্যবস্থা নাই যে আমি আপনারে পানি দিব আচ্ছা শোন না বাসা থেকে বেরিয়েছি কিছু খাইনি খুব ক্ষুধা লেগেছে দেখ এখন এই জায়গায় কি পাবো বল আমরা পার্কে যাচ্ছি তো ওইখানে গিয়ে কিছু না কিছু পেয়ে যাব আর তাছাড়া মাহিনকে বলেছি ওইখানে আসার জন্য মাহিন কোথায় পার্কে হ্যাঁ ওইখানেই আমাদের জন্য ওয়েট করবে চল আচ্ছা ঠিক আছে চল তাড়াতাড়ি যাইতে হবে আই রুবে আই রুবে আরে আরে দাঁড়াও 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 কি ব্যাপার যাইতেছ নাকি হ্যাঁ পার্কে যাইতাছি বুঝছ না কেন ব্যাসা কিনা তুই জায়গায় বেশি হয় হ্যাঁ বুঝতে পারছি আমার না কয়দিন ধরে ইনকাম হইতাছে না তাই ভাবছি আমিও পার্কের ওইদিকে যাব ও বুঝতে পারছি এই পুরি কি ভালো হইব নাকি হ্যাঁ ভালো খাবার নাকি খাইয়া দাও না না তোর ব্যবসা লস করতে চাই না আরে সমস্যা নাই একটা খাইলে ব্যবসা লস হবে আচ্ছা ঠিক আছে তাহলে একটা পুরি খাইলাম আমি কিন্তু টাকা দিন করে আচ্ছা ঠিক আছে খাও খাও একদম মন ভরা খাও আমি জানি আমার হাতের পুরি তুমি অনেক পছন্দ করো ঠিক আছে চলো যাই আচ্ছা লা 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 কিরে মাই তোর না পার্কে ওয়েট করার কথা হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু তোদের দেরি হলো দেখে আমি ওদের অগ্র আগাই নিয়ে আসি একসাথে যাই যাক ভালো হয়েছে শোন তাহলে আজকে পার্কে যাওয়ার কোনো দরকার নেই কেন মানে মানে আজকে একটা ডিজে পার্টিতে যাব বুঝলি উর্মি তুই কি বলছিস আমরা এখন পার্কে যাব পার্কে ঘুরে তারপর রাতে যাব আমরা ডিজে পার্টি আচ্ছা ঠিক আছে আপনাকে দুজনের কথা বুঝছি কিন্তু আপনাকে দুজনের সাথে আমি ডিজে পার্টিতে যাব না দেখ ভালো হবে না কিন্তু আমাদের সাথে তোর যেতে হবে রাত্রে চল এখন পার্কে যাব চল আচ্ছা ঠিক আছে পরে দেখা যাবে না আইতেনি চল শোন আমি একটু ওদিকটায় গেলাম তুই এদিকটায় যা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভালো করে বেঁচা কিনা করিস গেলাম ভালো লাগছে পুরি যাক ভালোই হয়েছে আমার না খুব খিদে লেগেছে আমি পুরি খাবো এই পুরি খাবি তুই হ্যাঁ খাবো এমনিতেও তো কোনো রেস্টুরেন্টে গিয়ে খেতাম তাই না আর তাছাড়া তো দেখে মনে হচ্ছে পুরিটা ভালো হ্যাঁ ভালো তো এটা নতুন কি আছে আজকে ভেজেছ তো এগুলা হ্যাঁ আজকে সকালেরই ভাজা একবার খাইয়া দেখেন ছাড়তে যাবেন না তাহলে তো খাওয়াই যায় ঠিক আছে তাহলে চল
আমি জানি একটার পরে আপনাকে আরো খাইতে ইচ্ছা করব খালি খালি লাগতেছে কি হলো ভালো কি হলো না এইগুলা কি কোনো পুরে হয়েছে তাই তো এত বড় একটা পাথর ছিল আমার দাঁতের মধ্যে বেজেছিল আমিও পেয়েছি বালি বালি কেমন জানো এই তোর জন্য কি কইতাছস পাথর বালি বালি আমার কাছে খুব মজাই লাগতেছে হ্যাঁ তোর কাছে তো মজা লাগবেই সুন্দরী পুরিয়লি দেখেছিস না এইজন্য তোর কাছে সবকিছু অমৃত মনে হচ্ছে আচ্ছা তোর খালি এই আমার খালি ঠেসটা কথা কষ্ট বুঝলাম না কিছু আচ্ছা পুরিয়লি কি মানুষ না ও কি মানুষের মতো পড়া ও আমাগো মতো মানুষ না হ্যাঁ দেখেন আপনারা এরকম উল্টা পাল্টা কোয়েন না আমার এই পুরীর মধ্যে কোনো কিছুই নাই উনি তো কইলো যে পুরী নাকি ভালো উনি বললো তাই না দেখ তুই বেশি কথা বলবি না ছোট লোক ছোটলোকের মতো থাকবি এই দেখেন চুপ করেন এতক্ষণ কিন্তু অনেক সহ্য করছি কিসের ছোট লোক তো আপনারা এরকম খাবার জিনিস আপনারা মাটিতে ফেলায় দিলে না কারণে আর আমারে কইতেছেন ছোট লোক আপনারা আমরা ছোট লোক এই তোর এত বড় সাহস তুই আমাদেরকে ছোট লোক বলেছিস তুই যে আমাদেরকে ছোট লোক বললি আমাদের ব্যাকগ্রাউন্ড জানিস হ্যাঁ কবিতা তুই কিছু বল কিছু তো বলবোই যেই মুখ দিয়ে এত বড় বড় কথা বলেছে সেই মুখে আমি রাখবো না তোর মুখ আমি ভেঙে দিব একদম এই এই তোর তোদের কি পাইছিস হ্যাঁ আর কি মানুষ বলে মনে না ও সাধারণ পুরিয়ালি দিকে আর মানুষ বলে না দেখ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করছিস আমাদের সাথে না আমি বাড়াবাড়ি করি না বাড়াবাড়ি করতে সুস্থ না দুইজনে আশ্চর্য বিষয় ওর পুরি ভালো ছিল না আর এটা বলেছে বিদায় কি আমাদের দোষ হয়ে গেছে এই পুরি ভালো ছিল কিন্তু তোদের মনের ভিতরে অহংকার সেই জন্য ভালো না আর ভালো যদি না হয় আর ফেরত দিবি তুই ঢেলে ফেলা দিবি কেন দেখ মাইন তুই কিন্তু সামান্য একটা পুরি আলির জন্য আমাদেরকে অপমান করছিস হ্যাঁ আর তাছাড়া এই পুরি কি ভালো মানুষ খায় নাকি এই পুরি খায় রাস্তাঘাটের লোকজন আমরা কি রাস্তাঘাটের লোকজন এই দেখেন অনেক ভালো ভালো বড়লোক মানুষ আমার আমার পুরি খায় প্রশংসা করে কোনো সময় নিন্দা করে না আপনারা একমাত্র আমার পুরি নিন্দা করলেন তাই না তাই বুঝি রাগ করেন না আর আমি বিষয়টা দেখতেছি কেমন করে খানগুলা মাটিতে ফালাইয়া দিছিল আমি যদি অকমতো বড়লোক হইতাম না কোনোদিনও মানুষের সাথে অহংকার করতাম না আসলে ওরা মানুষকে কিভাবে সম্মান করতে হয় ওটা শিখেই নাই আমগো আসলে মানুষ মনে করে না ওরা দেশ তোর আল্লাহ একদিন কোটিপতি বানাইবো এই পরে বিক্রি করে তুই কোটিপতি হবি অনেক টাকা পয়সার মালিক হবি আমি কয়ে দিলাম অগো অগো একদিন তুই দেখাই দিস কি আচরণ করলি কি আচরণ করলাম ও কি আচরণ করলাম তাই না এই পুরি ভালো লাগে না ভালো লাগলো তুই ফালাই দিবি কেন কি জন্য ফালাই দিবি অহংকার না অহংকার দেখাস মানুষের সাথে আশ্চর্য বিষয় এখানে অহংকারের কি আছে আর তাছাড়া তোর ওই পুরিওয়ালির পুরি ভালো লেগেছে তাইলে তুই এক কাজ কর না ওই পুরিওয়ালির কাছে গিয়ে সব পুরি খেয়ে তারপরে আস হ্যাঁ মন চাইলে আমি তাই যাবো তো তগলা গেছ চলবো না এই তগলা অহংকারী লোকের সাথে আমার কোনো মিশামিশি নাই যা তোরা ডান্স কর গা ডান্স করবে যাবি না তোর সাথে আমি নাই দেখ মাইন ওইটা তো আমরা ফান করেছি মজা আমরা তো এমনিতেই মানে একটু একটু মজা করেছি এটার মজা মনে হয় গরিব মানুষে সে কি করে সে দিন আনে দিন খায় সে পুরি বেচা কিন্তু সংসার চালায় আর তোরা কি করছিস ফান করছিস মজা করছিস সব জায়গায় মজা চলে না বুঝছস দেখ কবিতা ওর সঙ্গে কথা বলে কোনো লাভ নেই আমরা আমাদের কাছে যাই আর তোকে একটা কথা বলে যাই পুরিটা সত্যি খুব ভালো ছিল যা পুরিয়ালির কাছে যা আচ্ছা ঠিক আছে আমি পুরিয়ালির কাছে যাবো তো তগলা গাছ চলবো না এই আমি গেলাম কিছুই তো বুঝলাম না হাসে কতটা দিন হয়ে গেল গা অথরে দেহি না অথই কি এখন পুরি
বিক্রি করে না কিছুই তো বুঝতেছি না পুরি পুরি দাদা গরম পুরি 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 দাদা গরম আপু আপু গরম গরম পুরি আছে লাগবে নাকি আসো আসো আপু ডাল পুরি আছে ইচ্ছে তখন থেকে পুরি পুরি করে যাচ্ছিস ঘর থেকে শুনতে শুনতে আবার কান ঝালাপালা হয়ে গেল কেন পুরি পুরি করে ডাকছিস আরে আপু তুমি এরকম করে বলছো কেন এক সময় তো আমরা রাস্তায় রাস্তায় পুরি বিক্রি করতাম তাই না তাই আমি এখন গর্ব করে পুরি 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 বলছি আচ্ছা ঠিক আছে বুঝতে পেরেছি তাই বলে সব সময় পুরি পুরি করতে হবে নাকি এখন তো আমরা পুরি বিক্রি করি না তাই না তাতে কি হয়েছে আমি শুধু তোমাকে বারবার মনে করে দিতে চাচ্ছিলাম যে আমরা এক সময় পুরি বিক্রি করতাম আর পুরি বিক্রি করে দেখো আজকে আমরা কত বড় লোক তা অবশ্য ঠিক বলেছিস আসলে আমরা পুরি বিক্রি করে কত বড় লোক হয়েছি আর সবকিছুই হচ্ছে আল্লাহর অশেষ রহমত আচ্ছা শোন চলো দিকে গিয়ে বসি হ্যাঁ চলো আবার পুরীর ব্যবসা শুরু করবেন কিন্তু কেন ম্যাডাম আপনাদের তো অনেক ব্যবসা আছে এখন আবার শুধু শুধু পুরীর ব্যবসা বুঝতে পারলাম না ম্যাডাম আসলে ম্যানেজার সাহেব কি কারণে পুরি ব্যবসাটা আমি শুরু করতে চাচ্ছি সেটা আমি আপনাকে বলছি এই পুরি নামক শব্দটাই আমার জীবনে অনেক ভালো কিছু বয়ে এনেছে তাই আমি চাই এই পুরি ব্যবসাটা আবার শুরু করতে আপনি বরং এক কাজ করুন দেশের প্রত্যেকটি বিভাগে আপনি একটা করে পুরীর দোকান দিয়ে দিবেন আর সেখানে নাম দেওয়া থাকবে অথৈর পুরীর দোকান এই কাজটা আমি আপনাকেই করতে দিলাম ঠিক আছে ম্যাডাম শুধু প্রত্যেকটা বিভাগে না এই বিভাগগুলো তো আগে চালু করবই পরে প্রত্যেকটা জেলায় জেলায় একটি করে দোকান দিয়ে দেব তাহলে খুব ভালো হয় আপু একটা বিভাগে না হয় আমার নামে দোকানটা দিও আহারে পাকনা বুড়ি আচ্ছা ঠিক আছে একটা বিভাগে ওর নামটা দিয়ে দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আসবে না জি যা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কি বেলি তাহলে তো আমাদের স্বপ্নটা আস্তে আস্তে আরো পূরণ হয়ে যাবে তার কারণে আমি খুশি কিন্তু আরেকটা কথা আছে কিন্তু তুমি যে আমার নামে একটা বিভাগে আমার নামে যে একটা দোকান করে দিয়েছো তার জন্য তো আমি মহা খুশি তবে যা বলিস আর তাই বলিস যেটা দেখেছি একদম জোস ঠিক বলেছিস কি ব্যাপার মাই আজকে এত তাড়াতাড়ি আসলি আসবে না উনি তো আবার আজকে মনে হয় তাড়াতাড়ি এসেছে ওই ডালপুরির কাছে যাবে মানে ওই মেয়েটার কাছে যাবে ওইখানে ডালপুরি খাবে আর ওই মেয়েটার দিকে ঠ্যাম করে তাকিয়ে থাকবে তোকে কথা শুনি না আমার খালি গা খালি ছিট ছিট করে উড়ে আর যেভাবে আলি বলো যে আকাশ থেকে নামলে একবারে আকাশ থেকে পড়বো না তুই এত তাড়াতাড়ি আসলি আচ্ছা একটা কথা বলতো তুই কি ডালপুরির সঙ্গে দেখা করে আসলি নাকি যাবি আচ্ছা একটা জিনিস বুঝলাম না তোকে দুইজনের মুখে শুধু ডালপুরি আলি ডালপুরি আলি আচ্ছা এই কথাটা না বললে তোকে হয় না হ্যাঁ কিভাবে হবে বল তুই তো আবার ওই ডালপুরি আলি ছাড়া কিছু বুঝিস না তার জন্য আমাদেরও বাধ্য হয়ে ওই ডালপুরি ডালপুরি বলতে হয় আর চুপ থাক তো তোরা ও তো কতদিন ধরে আসেই না দেখা হবো কোত্থেকে তাই নাকি কতদিন ধরে আসে না যাক ভালো হয়েছে আমরাও চেয়েছিলাম ও যেন এখান থেকে চলে যায় কিন্তু ও কিন্তু খুব বার বেড়েছিল কিন্তু সেই দিন তুই যদি বাধা না দিতি তাহলে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে দিতাম কইলে হয়ে গেল একটা মানুষ উচিত শিক্ষা দিয়ে দিতাম তাই না এই চল তো ও একবার অতিরিক্ত কথা বলছে তোর সাথে আমাদের আর কোনো কথা নেই ভাই উর্মি কবিতা এ দেখ আমার রেখে যাচ্ছে দেখ তিনজনে বেড়েছে তো সে আমার রেখে চলে এই দাঁড়া গেল দাঁড়া
আমরা তো এই যে এই সামনের যে জায়গাটা দেখছিস এই জায়গাটা আমরা কিনতে এসেছি। আচ্ছা তাহলে এই জায়গাটার দাম কত হবে? কত আর হবে, মিনিমাম তাও 4 থেকে 5 কোটি টাকা। এত টাকা? হ্যাঁ এত টাকা। তো কি হয়েছে অবাক হলি যে? অবাক হব না তাহলে কি হব তুমি বলো। একসময় আমরা ডাল পুরি বিক্রি করতাম রাস্তায় রাস্তায়, কিন্তু এখন দেখো এখন আমরা কত বড় লোক, এখন আমরা 5 কোটি টাকা দিয়ে এত সুন্দর সুন্দর জায়গা কিনবো। হ্যাঁ এখন তো আমাদের কোনো টাকার অভাব নেই, সেজন্য আর এই জায়গাটা আমার অনেক পছন্দ হয়েছে, তাই ভাবলাম দেখে যাই, তারপরে দাম দর মিটিয়ে জায়গাটা কিনে ফেলবো। হ্যাঁ আমারও খুবই ভালো লেগেছে। আচ্ছা চল সামনের দিকে গিয়ে দেখি। ওকে বিস্কুট আছে, কেক আছে, লাগবো নাকি? পার্কে তো আজকে লোকজন কম একদমই, মনে হইতেছে আমি ঠিক কাজ করেছি। বাইরে দেখে এই তোমার কাছে কি আছে? আমি আপনার কাছে বিক্রি করুম না। কেন কেন, আপনাকে মনে নাই যে সেদিনকে কি ঘটনা ঘটাইছিলেন? আর আপনার মতো অহংকারী মাইকের কাছে আমার জিনিসপত্র বিক্রি করুম না। দেখ তোর সাথে আমরা কিছু করতে চাইনি, কিন্তু তুই কি করলি, ওই পুরিয়ালির সাথে মিশে আমাদের দুজনকে অপমান করলি। অপমান করেছি ভালো করেছি, আপনাদের মতো অহংকারী মেয়েদেরকে অপমান করাই ভালো। কি তুই আমাদেরকে অহংকারী মেয়ে বললি? অহংকারের কিছুই করিনি তোর সঙ্গে, কিন্তু আজকে এমন ব্যবহার করব তুই সারা জীবন মনে রাখবি। তোমরা কোনো কিছুই করতে পারবে না, আমার কোনো কিছুই করতে পারবে না, এই পাবলিক প্লেসে তোকে এমন মার খাওয়াবো সবার হাতে তুই সারা জীবন মনে রাখবি। সারা জীবন মনে রাখবি? হ্যাঁ এবার একটা নাটক সাজাবো, কবিতা ধরোকে ধরোকে। না তোমরা মেয়ে মানুষ, এই কি করছো? আপনার এই বেশ আমি তো কিছুই বুঝতেছি না, আপনার তো আমি অনেক খুঁজতেছি। আরে মাইন আপনি এখনো বুঝতে পারছেন না যে আমার এই বেশটা কিসের জন্য? আসলে আপনার সাপোর্টের কারণেই, তারপরে আল্লাহ হয়তো চাইতেন যে আমি একসময় কোটিপতি হই, সেজন্য আজকে আমার এই অবস্থা। ও সেটা ঠিক আছে, আমি তো আপনার সাপোর্ট নিয়ে দিকে ওদের কাছে আমি চোখের কাঁটা, আমরা দেখতেই পারে না। তুমি কোটিপতি কীভাবে হইলা? আরে তো টাকা পয়সা আমি মালিক কীভাবে হইলা? আমি তো কোনো কিছুই বুঝি না। তোমার সাথে মারতো আমাকে কয়টা দিন, এই তো একটা বছর হইব যোগাযোগ নাই, আর তোমার কি খোঁজা না খুঁজছি আমি। ভাইও আমার কাছে কদিন জিজ্ঞাসা করছে, এখন কোথায় যাবা? বাড়িতে যাব, তুমি আমার সাথে চলো। আপনার সাথে একটু কথা ছিল। কি কথা? আপনার ব্যাপারে আমি আমার বাবার সাথে সব কথা ফাইনাল করছি, আপনার আমি বিয়ে করতে চাই। না না মাইন সাহেব, এটা কখনোই সম্ভব না। আমি জানি যে একটা সময় আপনি আমাকে অনেক উপকার করেছেন, আপনি যে 1,00,000 টাকা আমাকে সেধেছিলেন আমি হয়তো নিতে চাইনি, তবুও আপনি আমাকে জোর করে দিয়েছিলেন। আজকে হয়তো সেই টাকার কারণেই আস্তে আস্তে বিজনেস করার পরে আমি এত দূর এসেছি। আসলে সত্যি কথা বলতে আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আই এম সরি। আর আমি যদি কাউকে বিয়ে করি সেটা একমাত্র রুবেলকেই করবো। কিন্তু তুমি আমারে কেন বিয়ে করবা? কারণ তুমি তো এখন কোটি কোটি টাকার মালিক, আর আমি এখনো হকার,
এখনো জায়গায় জায়গায় আমি এই যে আচার, তারপর বিস্কিট, তারপরে এই যে কি কয় এই যে কেক, এগুলো বিক্রি করি। তাহলে আমারে কেন বিয়ে করবা? তুমি এই যে সাহেবরে বিয়ে করো, সে তো কোটিপতি, সে তারও অনেক মেলা টাকা পয়সা আছে। শোনো, কোটিপতি হলে যে আরেকজন কোটিপতিকে বিয়ে করতে হবে এমন তো না। তোমার সাথে আমার অনেক দিনের পরিচয়, আর তাছাড়া একটা সময় তুমি আমি একসাথে হকারগিরি করতাম। আর আমি এটাও জানি যে তুমি আমাকে মনে মনে ভালোবাসো, আর আমিও বাসি। হয়তো কেউ কাউকে কখনো বলতে পারেনি, তবে আমাদের ভালোবাসার পূর্ণতা এখনই পাবে। তুমি অনেক ভালো। আল্লাহ আসলে তোমার যে কোটি কোটি টাকার মালিক বানাইছে, তোমার মন আছে বলে বানাইছে, না হলে তোমারে বানাইতো না। যাক, এসব কথা বাদ দাও, তাড়াতাড়ি চলো, আমাদের বিয়ে সব আয়োজন করতে হবে। আর মাইন, আপনি কিছু মনে করবেন না, আসলে বিয়েটা হচ্ছে মনের বিষয়। আমি তো আপনাকে ভালোবাসি না, তাই বলছি কি আপনি অন্য কাউকে খুঁজে নেবেন, ভালো থাকবেন। চলো চলো। আপনি ঠিকই বলছেন, আসলে সবার কপালে সব কিছু জোটে না। বেস্ট অফ লাক।